বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। কার্গিল বিজয় দিবস উপলক্ষে শুক্রবার কার্গিল যুদ্ধের শহীদ সেনাদের শ্রদ্ধার সাথে স্মরণ করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। প্রত্যেক বছরের ন্যায় এই বছরও কার্গিল বিজয় দিবস উপলক্ষে শুক্রবার বিএসএফ এর উদ্যোগে রাজধানীর অ্যালবার্ট একা পার্কে অবস্থিত শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলির ব্যবস্থা করা হয়। সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, বিএসএফ এর উচ্চপদস্থ আধিকারিক সহ প্রশাসনিক ও আরক্ষা দপ্তরের আধিকারিকরা। অ্যালবার্ট একা পার্কে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক দিয়ে কার্গিল যুদ্ধে শহীদ সেনাদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। পাশাপাশি উপস্থিত বিএসএফ এর উচ্চপদস্থ আধিকারিকরাও শহীদ মিনারে ফুল দিয়ে কার্গিল যুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। কার্গিল যুদ্ধের শহীদদের শ্রদ্ধা জানানোর পর মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান, ভারত এমন একটা দেশ কখনো কোনো কারোর উপর আক্রমণ করে না, দেশের সুরক্ষার জন্য ভারত কাজ করে। দেশ স্বাধীন হওয়ার পর ভারতের সাথে পাকিস্তানের 3 বার যুদ্ধ হয়েছে। প্রথম 2 বার পরাজিত হওয়ার পরও তৃতীয়বার 5,000 সেনা নিয়ে কার্গিলে হামলা চালায়, কিন্তু ভারতীয় সেনা যোগ্য জবাব দিয়েছিল, এতে বহু ভারতীয় সেনা শহীদ হয়েছে। তিনি বলেন, ভারত এমন একটি দেশ যে দেশে অটল বিহারী বাজপেয়ীর মতো প্রধানমন্ত্রী ছিলেন এবং নরেন্দ্র মোদীর মতো প্রধানমন্ত্রী রয়েছেন, সমগ্র বিশ্বে কূটনৈতিক দিক থেকে ভারতকে মজবুত করেছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী এদিন সকল ভারতীয় সেনা ও আরক্ষা কর্মীদের কার্গিল বিজয় দিবসের শুভেচ্ছা জানান। আজকের দিনে পুরে দেশ কো ওই সন্দেশ হাম দেনা চাহতে হ্যায়। আজ কার্গিল জো বিজয় হুই থি, বিজয় দিবস কে নাতে আজকে দিন মনায়া জাতা হ্যায়। পাকিস্তান কে বাদ 1947 কে বাদ দেশ স্বাধীন হলে কে বাদ 3 বার যুদ্ধ হয়েছে ভারতীয় সেনা কে সাথ। ভারত এসা এক দেশে কভি ভি কিছু কে উপর আক্রমণ নেই করতা, আপনে দেশ কে সুরক্ষা কে লিয়ে ভারত কাম করতা হয়। আর ওই বালাকট মে জো নরেন্দ্র মোদি জি নে জো কিয়া হ্যায় এয়ার স্ট্রাইক 4 মহিনে পহলে, বৈসা হি অটল জি কে সময় পাকিস্তান কে তরফ সে পিছলে 2 বার মুক্তি খানে কে বাদ তিসরি বার কার্গিল মে আকে পাকিস্তানি 5,000 সেনা বৈঠ গে থে। ও বহুত উপর মে থে, ভারতীয় সেনা নিচে থে। এই কঠিন পরিস্থিতি মে ভি ভারতীয় সেনা নে আপনে শূরবীরতা দিখাই হ্যায়। বহুত হি কম সময় কে অন্দর পাকিস্তান কো মুহ তোর জবাব জৈসে পহলে 2 যুদ্ধ মে দিয়া থা বৈসা হি দিয়া হ্যায়। জরুর উসমে হামারি বহুত সারি সেনানি কা শহীদ হুয়া হ্যায়। হাম ইনকো পুরে জীবন ভর ইয়াদ করেঙ্গে, স্মরণ করেঙ্গে, শ্রদ্ধা দে শ্রদ্ধাঞ্জলি দেঙ্গে। আর সাথে সাথ অটল জি নে উস সময় এক মিনার ভি তৈয়ার কিয়া থা ইস শহীদো কে লিয়ে। তো ভারত এসা এক দেশ হ্যায় জিস দেশ মে অটলজি জেসা আর নরেন্দ্র মোদী জেসা প্রধানমন্ত্রী হ্যায়, জিনোনে আপনে সেনা কে মাধ্যম সে পাকিস্তান কো সহি জবাব দিয়া আর পুরে দুনিয়া কো কূটনৈতিক স্তর মে ভি ভারত কা স্থিতি মজবুত কিয়া হ্যায়। আজকে দিন মে মে হামারে পুরে সেনা জো আর্মি সে লেকে আধা সামরিক বাহিনী মে ভি হ্যায়, পুলিশ মে ভি হ্যায়, অলগ অলগ রাজ্য সরকার কি ও হ্যায়, সবই লোকো বহুত বহুত ইস বিজয় কে লিয়ে বধাই দুঙ্গা। ও সাথে সাথ জিনোনে বলিদান দেকে হামারে দেশ কো সীমাও কো সুরক্ষিত রাখা, ইনকো ভি মে ইনকে ইনকে পরিবার কো ভি মে ইয়াদ করুঙ্গা আর ইনকো শ্রদ্ধাঞ্জলি দুঙ্গা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে 27 জুলাই। ডুকলি ব্লকের অধীন ভোট গ্রহণ কেন্দ্রে পৌঁছে যান ভোট কর্মীরা। রাজধানী লাগোয়া ডুকলি ব্লক এলাকায় গ্রাম পঞ্চায়েতের 268টি আসন, পঞ্চায়েত সমিতির 15টি আসন এবং জেলা পরিষদের 6টি আসন রয়েছে। এই আসনগুলির মধ্যে মাত্র জেলা পরিষদের 1টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে, বাকি আসনগুলিতে ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা জয়ী হয়ে গেছে। নির্বাচন হবে জেলা পরিষদের 1টি আসনের জন্য।
তার জন্য শুক্রবার ভোটকর্মীরা ভোট গ্রহণের সামগ্রী নিয়ে নিজ নিজ ভোট কেন্দ্রে পৌঁছে গেছে। এদিন সকাল থেকে ভোটকর্মীরা ডুকলি ব্লক থেকে তাদের ভোটের সামগ্রী নিয়ে ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হয়ে যায় কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে। ডুকলি ব্লকের বিডিও তথা রিটার্নিং অফিসার জানান, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের 15 নং আসনটি ডুকলি ব্লকের অন্তর্গত। এই আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। 4টি গ্রাম পঞ্চায়েত এলাকায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। শনিবার সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হবে। মোট 23টি পোলিং টিম গঠন করা হয়েছে। প্রতিটি টিমে 6 জন করে সদস্য রয়েছে। মোট ভোটার রয়েছে 11,264 জন। তিনি এদিন সকল ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদানের আহ্বান জানান। রিটার্নিং অফিসার ডুকলি ব্লকের এবার যে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সে সম্পর্কে আপনাদেরকে কিছু জিনিস অবগত করাতে চাই। আমাদের গ্রাম পঞ্চায়েতের 268 আসন ছিল, পঞ্চায়েত সমিতিতে 15 আসন ছিল এবং জেলা পরিষদে 6 আসন ছিল। গ্রাম পঞ্চায়েত 268 আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা জয়ী হয়েছেন। পঞ্চায়েত সমিতির 15 আসনে কোনো প্রতিদ্বন্দ্বিতা হয়নি এবং জেলা পরিষদের 6 আসনের মধ্যে 5 আসন কোনো মধ্যে ওনাদের ভোট গ্রহণ কেন্দ্রে উপস্থিত হবে। নিরাপত্তার দিক থেকে সব দিক থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। কয়েক দফায় আমাদের সুরক্ষা যারা ইয়ে আছেন আধিকারিক আছেন পুলিশের আধিকারিকদের সঙ্গে আমাদের মিটিং হয়েছে এবং যথেষ্ট সেখানে নিরাপত্তার ব্যবস্থা রয়েছে, শান্তি শৃঙ্খলা সর্বত্র বজায় রয়েছে, কোথাও কোনো ধরনের এরকম খবর নেই বিশৃঙ্খলা। আমরা তৎপর আছি, ভোটারদেরকে আমরা আহ্বান জানাচ্ছি ওনাদের গণতান্ত্রিক ভোটাধিকার যাতে আগামী দিনে ওনারা প্রয়োগ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজধানীর বিভিন্ন মহাবিদ্যালয়গুলিতে গণঅবস্থান সংগঠিত করল এবিভিপির ছাত্র সংগঠন। শুক্রবার রাজ্যের সকল সাধারণ ডিগ্রি কলেজে একযোগে 12টা থেকে 1টা পর্যন্ত 1 ঘন্টার ধর্ণা কর্মসূচি পালন করল অখিল ভারতী বিদ্যার্থী পরিষদ সমর্থিত ছাত্রছাত্রীরা। ধর্ণা শেষে সংশ্লিষ্ট কলেজের সমস্যা নিয়ে কলেজের অধ্যক্ষের নিকট ডেপুটেশন প্রদান করা হয়। রাজ্যের সাধারণ ডিগ্রি কলেজগুলির বিভিন্ন সমস্যাগুলি দূরীকরণের জন্য উচ্চশিক্ষা দপ্তরের দৃষ্টি আকর্ষণ করতে এই কর্মসূচি পালন করেছে অখিল ভারতী বিদ্যার্থী পরিষদ। এদিন রাজধানীর MBB ও BBM কলেজেও 1 ঘন্টার ধর্ণা কর্মসূচি পালন করেছে কলেজে পাঠরত অখিল ভারতী বিদ্যার্থী পরিষদ সমর্থিত ছাত্রছাত্রীরা। ধর্ণা শেষে কলেজের অধ্যক্ষের নিকট ডেপুটেশন প্রদান করা হয়। এক সাক্ষাৎকারে ছাত্রছাত্রীরা তাদের কলেজের বিভিন্ন সমস্যাগুলি তুলে ধরেন। আমাদের মধ্যে বিগত অনেকদিন ধরেই, আমরা এখন 6 সেমিস্টার স্টুডেন্ট, তো অনেকদিন ধরেই আমাদের কলেজের মধ্যে অনেক সমস্যা আছে। তো ওইগুলিকে আমরা আজকে একটা মেমোরান্ডাম নেব ম্যামের কাছে, কিন্তু প্রিন্সিপাল ম্যাম চলে গেছে আমাদের দাবি দেওয়ার আগে, সেই জন্য আমরা আজকে 1 ঘন্টা ধর্ণা কর্মসূচি করবো। তো সেই জন্যই আজকে আমাদের কলেজের মধ্যে যে যে বিষয়গুলি আছে, যেমন জলের সমস্যা, তারপরে ভালো ক্যান্টিনের খাবার ভালো না, স্টুডেন্টরা অনেক ক্লাস করতে আসে কিন্তু বেঞ্চের অভাবে অনেক স্টুডেন্টরা দাঁড়িয়ে ক্লাস করে, সেই জন্য আমাদের অনেক কিছু দরকার কলেজের মধ্যে, এগুলো ডেভেলপমেন্ট করার জন্য আমরা আজকে 1 ঘন্টা ধর্ণা কর্মসূচি করবো। নমস্কার, আজকে আমরা ত্রিপুরা রাজ্যের 22টা ডিগ্রি কলেজ, আমাদের যতটা কলেজ আছে সব কলেজের মধ্যেই যার যার কলেজের প্রবলেমগুলো নিয়ে ধর্ণা বসেছি। তো আজকে দুঃখিত ব্যাপার যে আমাদের কলেজের প্রিন্সিপাল ম্যাম, ওনাকেই জানানো হয়েছে যে আজকে ধর্ণার ব্যাপারে, কিন্তু উনি আজকে অ্যাবসেন্ট, আসেননি। কিন্তু আমাদের যে কলেজের মধ্যে বহু ধরনের প্রবলেম হচ্ছে, আমাদের যেমন ক্লাস করতে পারছি না, টিচার নেই অভাব, টিচারের অভাবে, আর অনেক সাবজেক্ট আছে যে সাবজেক্ট আমরা স্কুলে পড়েছি কিন্তু আমাদের কলেজের মধ্যে পড়ার এই সাবজেক্টগুলোর সুযোগ নেই, প্লাস আমাদের বেঞ্চ নেই বসে ক্লাস করার, এসব আর জলের ব্যবস্থা, এসবের প্রবলেমের জন্য আমরা সব আজকে একত্রিত হয়ে ধর্ণা রেখেছি। বিগত দিনে আমাদের রাজ্যে যে সরকার ছিল সেই সরকারের রাজ্যে আমাদের ত্রিপুরা রাজ্যে যতগুলি ডিগ্রি কলেজ, জেনারেল ডিগ্রি কলেজ রয়েছে তাদের পরিকাঠামো এখন তলানিতে গিয়ে ঠেকেছে। আমাদের ডিগ্রি কলেজগুলিতে কোনো পরিকাঠামো নেই, স্টুডেন্টরা কেমিক্যাল পাচ্ছে না প্র্যাকটিক্যাল ক্লাস করার জন্য এবং অন্যান্য অনেক বিষয় রয়েছে। তো আমাদের মূল দাবি, আমাদের ত্রিপুরা রাজ্যে যতগুলি কলেজ রয়েছে সেই কলেজগুলির বিভিন্ন সমস্যা রয়েছে, যেমন ঠিকমতো ক্লাস হচ্ছে না, টিচার নেই, প্রফেসর নেই, এবং আমাদের যে সায়েন্সের স্টুডেন্টরা যে প্র্যাকটিক্যাল ক্লাস করতে যে কেমিক্যালের প্রয়োজন হয় সেই কেমিক্যাল বিগত 25 বছর আগে এবং 25 বছর এবং এরও আগের হতে পারে, এতদিন ধরে কেমিক্যাল পাল্টানো হয়নি। সায়েন্সের স্টুডেন্টরা বিভিন্ন সমস্যায় ভুক্তভোগী, এবং আমাদের যে কলেজে পার্কিং ব্যবস্থা নেই, বিশেষ করে আমাদের MBB কলেজের কথা যদি বলি, পার্কিং অবস্থা নেই, বাউন্ডারি নেই আমাদের কলেজে, এবং আমাদের যে বাথরুমের অবস্থা মানে ব্যবহার করার যোগ্য নয়, এবং এই দাবিগুলি নিয়ে আমরা আজকে এখানে মিলিত হয়েছি। আশা করছি আমাদের দাবিগুলি অতি সত্বর আমাদের দাবিগুলি নজর দেবে এবং ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
কার্গিল বিজয় দিবস উপলক্ষে রাজধানী পোস্ট অফিস চৌমুহনীস্থিত শহীদ মিনারের পুষ্পস্তবক দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। সমগ্র দেশের পাশাপাশি শুক্রবার রাজ্যেও যথাযোগ্য মর্যাদা সহিত পালন করা হয় কার্গিল বিজয় দিবস। কার্গিল বিজয় দিবস উপলক্ষে এদিন রাজধানীর পোস্ট অফিস চৌমুহনীস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক দিয়ে কার্গিল যুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে কৃষি পরিবহন ও পর্যটন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জেলাশাসক, জেলা পুলিশ সুপার সহ প্রশাসনিক ও আরক্ষা দপ্তরের আধিকারিকরা। মন্ত্রী ছাড়াও উপস্থিত সকলে সেখানে শহীদ মিনারে ফুল দিয়ে কার্গিল যুদ্ধের শহীদদের শ্রদ্ধা জানান। পরে মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে কার্গিল যুদ্ধের প্রেক্ষাপট তুলে ধরেন। আজকে যে 20তম কার্গিল বিজয় দিবস, সারা ভারতবর্ষের সঙ্গে আমাদের রাজ্য এটা অত্যধিক সম্মানের সঙ্গে আমরা তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমরা এই মুহূর্তে এখানে সমবেত হয়েছি। আপনারা জানেন যে এটা 1999 সালের 4ঠা মে যেখানে খবর আসতে থাকে সীমান্ত থেকে আমাদের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান এবং তার মদতপুষ্ট জঙ্গি বাহিনীরা আমাদের ভারতবর্ষের কার্গিল জেলার বিভিন্ন পোস্ট দখল করতে শুরু করেছে এবং সেটা স্বাভাবিকভাবেই আমাদের ভারতীয় বীর সেনারা এবং দেশবাসীরা সেটা অত্যধিকভাবে তারা এটার প্রতি প্রতিবাদ জানিয়েছে এবং সেই সঙ্গে অতীব দুঃখের বিষয় ঠিক সেই মুহূর্তে পাকিস্তান থেকে 6 জন আমাদের বীর সেনার ছিন্ন ভিন্ন দেহকে পাক বাহিনী যখন ভারতবর্ষে পাঠায় স্বাভাবিকভাবে তখন আমাদের সেনা জওয়ানরা অত্যধিক ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজি এটা সমুচিত সবক এবং শিক্ষা দেওয়ার জন্য ওই সময়ে আমাদের ভারতীয় জওয়ানদের রণসাজ্জে সজ্জিত হয়ে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন এবং 14 জুলাই এবং আমাদের এই দেশ মাতৃকার সেবকরা জওয়ানরা সমুচিত জবাব দিয়ে আমাদের এই দখলমুক্ত এই ভূস্বর্গের কার্গিল জেলাকে মুক্ত করে এবং এটা সরকারিভাবে যখন ঘোষণা হয় 26 জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারীজি সেখানে এই অপারেশন বিজয়কে উল্লেখ করে উনি ঘোষণা দিয়েছেন এবং সেই যুদ্ধে আমাদের প্রায় 2 লক্ষ সেনা নিয়োজিত ছিল এবং তার মধ্যে 527 জন সেনা শহীদ হয়েছেন এবং তা অসংখ্য সেনা আহত হয়েছে। আজকে আমাদের এই কার্গিল বিজয় দিবস উপলক্ষে আমরা তাই সে সমস্ত বীর সেনাদের প্রতি আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজধানীর পাশাপাশি রাজ্যের বিভিন্ন মহকুমার কলেজগুলিতেও এবিভিপির উদ্যোগে চলে গণঅবস্থান। গোটা রাজ্যের সবকটি ডিগ্রি কলেজের পাশাপাশি সোনামুড়া কবি নজরুল মহাবিদ্যালয়েও এবিভিপির উদ্যোগে দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত কলেজের বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে চলে গণঅবস্থান। কলেজে মূল ফটকের সামনে বসে ছাত্রছাত্রী আন্দোলনে সামিল হন। কলেজে প্রতিটি বিষয়ে অনার্সের সিট বৃদ্ধি করা সহ মোট 12 দফা দাবির ভিত্তিতে চলে এই গণঅবস্থান। 1 ঘন্টার গণঅবস্থান শেষে ছাত্রছাত্রীরা তাদের দাবি সনদ তুলে দেন কলেজ কর্তৃপক্ষের কাছে। এ ব্যাপারে ছাত্রছাত্রীরা জানান, আমাদের কলেজের মধ্যে শৌচালয় ব্যবস্থা ভালো নেই, পানীয় জলের ব্যবস্থা ভালো নেই, আর আমাদের লাইব্রেরির মধ্যে কোনো নতুন বই নেই, একদম পুরানো বই রয়েছে। পুরানো বইয়ের মধ্যে পুরানো বই যদি স্টুডেন্টকে দেয়, 100 জন স্টুডেন্টকে 5-10 জন স্টুডেন্টকে যদি একটা করে বই দেয়, তারপর বই শেষ হয়ে যাবে, এত কম বই রয়েছে। তাতে স্টুডেন্ট তো পড়তে অনেক সমস্যা হয়, আর স্যার টিচারের প্রবলেম, অনেক টিচারের প্রবলেম রয়েছে আমাদের কলেজে, ঠিক মতনের ক্লাস হয় না। তবে আর টেবিলের যে ক্লাসের মধ্যে ফাউন্ডেশন ক্লাস হওয়ার সময় একটা টেবিলে 4 জন করে বসতে হয়, ঠিক মতনের জায়গা দেওয়া যায় না, আর অনেক স্টুডেন্ট দাঁড়িয়ে ক্লাস করতে হয়, এত প্রবলেম আমাদের কলেজে। এদিকে সাবরুম মাইকেল মধুসূদন দত্ত মহাবিদ্যালয়ে বিভিন্ন সমস্যা নিয়ে কলেজের ছাত্রছাত্রীরাও অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে সাবরুম কলেজের মধ্যে 4 ঘন্টা ধর্নায় বসে
পরে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সংগঠনের ও কলেজের ছাত্রছাত্রী সহ প্রায় 9 জনের একটি প্রতিনিধি দল কলেজ কর্তৃপক্ষের সাথে দেখা করে দাবি সনদ তুলে দেন। সারা ত্রিপুরা রাজ্যে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের তরফ থেকে ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা কলেজে আজকে আমাদের ধর্ণা কর্মসূচি চলছে। তার অঙ্গ হিসাবে আমরা আজকে মাইকেল মধুসূদন দত্ত কলেজেও আমাদের এই ধর্ণা কার্যক্রম চলছে। তো আমাদের এই ধর্ণা কার্যক্রমের মূল উদ্দেশ্য হচ্ছে, আমরা দেখেছি যে 2009 সালে ত্রিপুরা রাজ্যে কলেজ ছিল 12টি, কিন্তু আজকে 2019 সালে কলেজ হয়েছে 22টি। কিন্তু কলেজ হওয়া মূল বড় কথা নয়, আমরা দেখেছি যে বড় বড় অট্টালিকা সেখানে আছে কিন্তু সেখানে পরিকাঠামোগত অনেক সমস্যা, শিক্ষক নেই। আপনারা যদি MMD কলেজের কথা বলুন, সেখানে সায়েন্স ডিপার্টমেন্ট খুলেছে কিন্তু শিক্ষক নেই, সেই জন্য ছাত্রছাত্রীরা এখান থেকে পড়তে পারছে না। বিগত দিনগুলোতে পূর্বতন সরকার শুধু বড় বড় বিল্ডিংয়ে করে গিয়েছেন, সেখানে কোনো ধরনের যে শিক্ষার যে সুষ্ঠু পরিকাঠামো বলতে টোটালি নেই। তো আজকে আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ প্রদেশ থেকে একটা সিদ্ধান্ত নিয়েছি যে সারা ত্রিপুরা রাজ্যে প্রত্যেকটা কলেজে আমাদের এই দাবি পূরণের জন্য বর্তমান এডুকেশন মিনিস্টার এবং হায়ার এডুকেশন ডিরেক্টরের কাছে আমাদের এই স্মারকলিপি দেবো আমরা প্রিন্সিপালের মারফতে। তো আজকে আমরা এই উদ্দেশ্যকে সাফল্যমণ্ডিত করার জন্য এই দিন তেলিয়ামুড়া সরকারি মহাবিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা সহ অন্যান্য আনুষাঙ্গিক সমস্ত বিষয়ের পরিকাঠামোগত উন্নয়নের জন্য মহাবিদ্যালয়ে আজ 1 ঘন্টার গণধর্ণা কর্মসূচি পালন করলো ABBP ছাত্র সংগঠন। আজ দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের উদ্যোগে ডিগ্রি কলেজে এক গণধর্ণার আয়োজন করা হয়। বিগত দিনে কলেজের পঠন পাঠন সহ বিভিন্ন বিষয়ে লাটি উঠেছে। ছাত্র সংগঠন বর্তমানে তা পরিলক্ষিত করে তার মান উন্নয়নের লক্ষ্যে 1 ঘন্টার ধর্ণা কর্মসূচি হাতে নেয়। ধর্ণা কর্মসূচিতে ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। আমাদের আজকের এই যে আজকে আন্দোলন কর্মসূচি, এই কর্মসূচি আমাদের হাতে নেওয়া হয়েছে কারণ আমরা লক্ষ্য করেছি যে বিগত 25 বৎসর যাবৎ আমাদের ত্রিপুরা রাজ্যে বামফ্রন্ট নামের একটা সরকার ছিল, কিন্তু ওই সরকার থাকাকালীন সময়ে আমাদের 2007 আমাদের যখন সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে তখন মাত্র 12টা কলেজ ছিল, ওই জায়গায় আজকে আমাদের 22টা কলেজ হয়েছে ডিগ্রি কলেজ। কিন্তু দেখা যাচ্ছে কি 22টা ডিগ্রি কলেজ হলেও এগুলোর মধ্যে কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই, কোনো খেলাধুলার মাঠের কোনো ব্যবস্থা নেই, ওইগুলোতে নিয়মিত কোনো টিচার নেই, কিছু নেই। এবং আগামী আমাদের গত যে একটা নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, ওই সরকার প্রতিষ্ঠা হওয়ার পরও আমরা তেমন কোনো সাড়া পাইনি। আমরা বারবার শিক্ষামন্ত্রীর কাছেও আমরা আগেও বিভিন্নবার আমরা দাবি দাওয়া নিয়ে আমরা বলেছিলাম, এখনও বলছি, কিন্তু ওই রকমভাবে আমরা সাড়া এখনও। তো এখন কী চাইছেন আপনারা? এখন আমরা চাইছি যে আমাদের যে বিভিন্ন দাবি দাওয়া রয়েছে এখানে আমাদের বিভিন্ন কলেজের, আজকে আমাদের 22টা ডিগ্রি কলেজের মধ্যেই আমরা কেলিয়ামুড়ার মতো 22টা ডিগ্রি কলেজের মধ্যেই আমরা আজকের এই কর্মসূচি নিয়েছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রোটারি ক্লাব অব আগরতলা সিটির উদ্যোগে শুক্রবার রাজধানীর চানমারি উচ্চ বিদ্যালয়ে বনমহোৎসব পালন করা হয়। রোটারি ক্লাব অব আগরতলা সিটির উদ্যোগে শুক্রবার রাজধানীর চানমারি উচ্চ বিদ্যালয়ে বনমহোৎসব উৎসব উদযাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক তথা ডক্টর দিলীপ দাস, বন দপ্তরের PCCF, ONGC-র অ্যাসেট ম্যানেজার সহ অন্যান্যরা। প্রদীপ প্রজ্বলন করে বনমহোৎসব উৎসবের সূচনা করেন বিধায়ক ডক্টর দিলীপ দাস। অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পাশাপাশি অভিভাবক অভিভাবিকাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা বিদ্যালয় চত্বরে বৃক্ষরোপণ করেন। বৃক্ষরোপণ শেষে বিধায়ক ডক্টর দিলীপ দাস এই ধরনের কর্মসূচি হাতে নেওয়ার জন্য রোটারি ক্লাব অব আগরতলা সিটির সদস্য সদস্যদের সাধুবাদ জানান। রোটারি ক্লাব অব ইন্ডিয়া, তার আগরতলার যে ব্রাঞ্চ, ওদের উদ্যোগে যে এখানে আজকে বৃক্ষরোপণ উৎসব করা হয়েছে, সেখানে আমাদের ONGC-র যে অ্যাসেট ম্যানেজার, আমাদের স্টেটের যে ফরেস্ট্রি এটা যেটা আছে ওখানে হেড, আমাদের মিস্টার চক্রবর্তী, ডক্টর নারায়ণলাল বঙ্কটা সবাই আছেন। এটার একটা হিস্ট্রি আছে, আমার খুব ভালো লাগছে আজকে এখানে আসার জন্য, যার জন্য 11টার সময় টাইম দিয়েছে, আমি 11টার সময় ঢুকেছি এখানে, কারণ এটাও আমার কাছে একটা জিনিস আছে, সময়ের সাথে যদি আমরা না চলতে পারি তাহলে আমরা পিছিয়ে যাই। আমি কয়েকদিন আগে এখানে এই রোটারি ক্লাবের একটা অনুষ্ঠান হয়েছিল, সেখানে আমাদের কাছে মানে অ্যাপিল করেছিলাম যে ইউ আর দ্য মোস্ট রিসোর্সফুল পার্সন অফ দ্য স্টেট, আপনারা যা করবেন সেটা একটা পথ দেখিয়ে দেবে। ওনারা আমার এই স্কুলের মধ্যে ফর দ্য ফার্স্ট টাইম ইন ত্রিপুরা, যে এখানকার আমাদের তো গভর্নমেন্টের রুল অনুযায়ী ক্লাস 8 পর্যন্ত বই দেয়,
কিন্তু ক্লাস নাইনের কোনো বই দেয় না। এখানকার আমার 31টা স্টুডেন্ট আর কি গরিব স্টুডেন্ট, আমি ওদের কাছে ইয়ের কাছে রোটারি ক্লাসে অ্যাপিল করেছিলাম যে আপনারা একটা কাজ করুন, আমাদের এই স্টুডেন্টগুলো বই কিনতে পারে না। ওরা সেই টাকাটা দিয়ে বই কিনে অনুষ্ঠান দিয়ে দিয়েছে। অপরদিকে বন দপ্তরের PCCF গাছের গুরুত্ব তুলে ধরে বলেন, গাছ লাগানো বড় কথা নয়, গাছকে রক্ষা করা বড় বিষয়। গাছ লাগিয়ে রক্ষা করা না গেলে কোনো লাভ হবে না, অর্থ নষ্ট হবে। গাছপালা আমাকে লাগাবার প্রশ্ন না, রাখার ইকুয়ালি ইম্পর্টেন্ট আছে আমার জন্য। না থাকবে না তখন কাজ হবে না, টাকাও নষ্ট হবে। তো সেই কারণে লোকাল লোকজনকে সচেতন করা, লোকাল লোকজনকে যুক্ত করা, ছাত্রছাত্রীদেরকে যুক্ত করা, যে রিটায়ার্ড মানুষ আছে, যে লোকাল ক্লাব আছে, তারা সবাইকে যুক্ত করা। তো আজকে আমি রোটারি ক্লাবকে হিসাবে ওর মাননীয় MLA মহোদয় ওনার তত্ত্বাবধানে আজকে যে প্রোগ্রাম করা হয়েছে, আমি খুব আনন্দিত কি এ স্কুল ছাত্রছাত্রীদের কাছে মেসেজ যাওয়ার দরকার আছে কি গাছ আমার জীবন আছে, গাছের যদি সম্পদা আমি হেরাই দেই তখন আগে ভবিষ্যৎ আমার খুব দুর্বল হবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শুক্রবার প্রদেশ বিজেপি কার্যালয়ে বিজেপি লিগ্যাল সেলের পক্ষ থেকে এক যোগদান সভার আয়োজন করা হয়। শুক্রবার বিজেপির লিগ্যাল সেলে যোগদান করল 14 জন আইনজীবী। এদিন প্রদেশ বিজেপি কার্যালয়ে বিজেপি লিগ্যাল সেলের পক্ষ থেকে এক যোগদান সভার আয়োজন করা হয়। এই যোগদান সভায় উপস্থিত ছিলেন বিজেপি লিগ্যাল সেলের অন্যতম নেতৃত্ব বিশ্বজিৎ দেব সহ অন্যান্যরা। সভায় নবাগত আইনজীবীদের হাতে বিজেপির পতাকা তুলে দিয়ে দলে বরণ করে নেন উপস্থিত বিজেপি লিগ্যাল সেলের নেতৃত্বরা। পরে বিজেপি লিগ্যাল সেলের অন্যতম নেতৃত্ব বিশ্বজিৎ দেব সংবাদ প্রতিনিধিদের সাথে সাক্ষাৎকারে বিজেপি লিগ্যাল সেলে যোগদানকারী আইনজীবীদের নাম প্রকাশ করেন। পাশাপাশি তিনি জানান, এদিন 14 জন আইনজীবী বিজেপি লিগ্যাল সেলে যোগদান করায় বিজেপির লিগ্যাল সেলের শক্তি আরো বৃদ্ধি পেয়েছে। আইনজীবীরা যারা আমাদের বিজেপি ল এন্ড লিগ্যাল অ্যাফেয়ার ডিপার্টমেন্টে স্বতঃস্ফূর্তভাবে জয়েন করেছেন, আমি তাদের নাম বলছি। প্রথমে বলছি আইনজীবী ভবানী ভট্টাচার্য, আইনজীবী অসীম দাস, আইনজীবী মুনমুন দেব, আইনজীবী কান্ত দেববর্মা, আইনজীবী অরূপ রায়, আইনজীবী শিবামা রায়, আইনজীবী অপর্ণা দেবনাথ, আইনজীবী অঙ্কন তিলক পাল, আইনজীবী আবুল হাসেম, আইনজীবী দেবব্রত শর্মা, আইনজীবী পরিতোষ দেববর্মা, আইনজীবী মুনমুন দেব, আইনজীবী জয়ন্তী চক্রবর্তী, আইনজীবী কৃষ্ণা মজুমদার। এই 14 জন স্বতঃস্ফূর্তভাবে আমাদের বিজেপি লিগ্যাল সেলে আজকে জয়েন করেছেন। আজকের এই যোগদান পর্বে ওনারা জয়েন করাতে আমাদের বিজেপি লিগ্যাল সেল আরও শক্ত এবং মজবুত হব, আরেকটি নূতন পালক যুক্ত হব। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা শিশু সুরক্ষা কমিশনের উদ্যোগে শুক্রবার রাজধানীর ডক্টর বিআর আম্বেদকর উচ্চ বিদ্যালয়ে শিশু সুরক্ষার উপর এক সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। ত্রিপুরা শিশু সুরক্ষা কমিশনের উদ্যোগে শুক্রবার রাজধানীর ডক্টর বিআর আম্বেদকর উচ্চ বিদ্যালয়ে শিশু সুরক্ষার উপর এক সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের নিয়ে আয়োজিত এদিনের সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন নীলিমা ঘোষ। এছাড়া উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য শিশু সুরক্ষা কমিশনের অন্যান্য সদস্যরা সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। এদিনের শিবিরে আলোচনা করতে গিয়ে বক্তারা শিশুদের বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করেন। পরবর্তী সময় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন নীলিমা ঘোষ সংবাদ প্রতিনিধিদের এই শিবিরের উদ্দেশ্য সম্পর্কে জানান। পাশাপাশি তিনি জানান, এই ধরনের শিবির আগামী দিনেও জারি থাকবে। আজকের বিআর আম্বেদকর স্কুলের যে আজকের প্রোগ্রামটা হচ্ছে, শুধু কেবল বিআর আম্বেদকর স্কুল নয়, সারা ত্রিপুরাই আমাদের দায়িত্ব রয়েছে প্রত্যেকটা স্কুলে কেন শিশুরা স্কুলে অ্যাটেন্ড করে না। আজকের তারিখে আমি স্কুলে এসে খবর নিলাম 6-8 অবধি 105 জন স্টুডেন্ট ছিল, সেখানে 66 মানে 66 জন স্টুডেন্ট স্কুলে আজকে প্রেজেন্ট। তো আমাদের তো 90% অন্তত 95% প্রেজেন্ট আমরা চাই যে প্রেজেন্ট থাকুক, লেখাপড়া করুক, কিন্তু প্রায়শই শোনা যায় যে স্কুলে অ্যাটেন্ড থাকে না। এই হেডমিস্ট্রেসের সাথে কথা বললে ওনারা বলেন যে স্কুলে আনতে পারি না। এটার কি
কি কারণে ওরা আসে না, কি অসুবিধা ওদের, এইটা শুধু কেবল আমরা জানা যাচাই করার জন্য এখানে আসা। তার সঙ্গে সঙ্গে একটা যেখানে আমাদের ত্রিপুরা সরকার একটা গুণগত শিক্ষার জন্য প্রচণ্ডভাবে অক্লান্ত পরিশ্রম করছেন, যে আগের যে শিক্ষা গেছে সেই শিক্ষার সঙ্গে এখনও কোনো শিক্ষার মিল নেই, এটা অত্যাধুনিকভাবে একটা করার জন্য ওনারা চেষ্টা করেছেন। সেখানে কমিশন, আমাদের শিশু কমিশন, শিশুদের জন্য 1918 আমাদের যে এখতিয়ার মোতাবেক আমরা এটা অক্লান্তভাবে সারা ত্রিপুরায় আমরা করে যাচ্ছি। হ্যাঁ, তো সেখানে শুধু এটা নয় যে আমরা আসলাম আর গেলাম, কোনো কিছু হলো কি হলো না আমরা বুঝলাম না, আমরা অল্টারনেটিভ আমরা আজকে আমরা গার্জিয়ান সহ ডেকেছি। কারণ কি, আপনারা জানেন সবাই যে পত্রিকা খুললে অন্তত 4-5 খবর থাকে, হয় সেক্সুয়াল অ্যাবিউজ, হয় চাইল্ড লেবার, হয় ট্রাফিকিং। তো এইটার জন্য আমাদের বিভিন্ন জায়গায় আমাদের কৈফিয়তও দিতে হয় যে আপনারা নিজেরা করেন। এখন শিশু কমিশন ওনারা আমাদের এখানে নথিভুক্ত করেছেন যে আপনারাও দেখবেন, এবং এটা সার্কুলার আমাদের দিল্লি থেকে আসা। এই সার্কুলার মোতাবেক আমরা অঙ্গনওয়াড়ি স্কুল এবং বিভিন্ন স্কুলে আমাদের এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা বহাল এবং জারি থাকবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে প্রাতবিভাগের ছাত্রীরা জল সংরক্ষণের জন্য রাজপথে সচেতনতামূলক এক র্যালি সংগঠিত করল। জল সংরক্ষণ অভিযানের অঙ্গ হিসেবে রাজধানীর রাজপথে সচেতনতামূলক র্যালি সংগঠিত করল মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ের প্রাতবিভাগের ছাত্রীরা। র্যালিটি বিদ্যালয়ের সম্মুখ থেকে শুরু হয়ে রাজধানীর বিভিন্ন রাস্তা পরিক্রমা করে পুনরায় বিদ্যালয়ের সম্মুখে এসে শেষ হয়। এই দিনের র্যালিতে বিদ্যালয়ের প্রাতবিভাগের ছাত্রীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাও এই র্যালিতে অংশগ্রহণ করেন। র্যালি শেষে বিদ্যালয়ের প্রাতবিভাগের সহকারী প্রধান শিক্ষিকা সংবাদ প্রতিনিধিদের সাথে সাক্ষাৎকারে এই র্যালির গুরুত্ব তুলে ধরেন। বিদ্যালয়ের প্রাতবিভাগের ছাত্রীরা আসতে শিক্ষক শিক্ষিকার উদ্যোগ নিয়ে তারা এই জল সংরক্ষণের বার্তাটা সবাইকে দিচ্ছে, কারণ জলই তো জীবন আর আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, ওরা তো আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। আগামী দিনের ভবিষ্যৎকে সুরক্ষিত করতে, তাদের মানে জীবনযাত্রার মান উন্নয়ন, তাদের পরিবেশ সুরক্ষা, এইসব মানে ব্যবস্থার জন্যই জল সংরক্ষণের ব্যবস্থাটা করা হচ্ছে। সুতপা দেববর্মা, আমি এই মানে মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা। আমি ওদের উদ্যোগে খুব মানে আনন্দিত, এর জন্য আমি এসে ওদের সঙ্গে আমি কারণ আজকে জল সংরক্ষণের দিবস আর আমাদের স্কুলে প্রতি বছরই এটা হয়, আমাদের খুব ভালো লাগে এই জল সংরক্ষণ দিবসটা করতে। আজকে আমার খুব ভালো লাগেছে এই স্লোগানটা দিতে, এত গান গান করে গিয়েছি, তারপর এত স্টুডেন্ট গিয়েছে, খুব ভালো লেগেছে আমার। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দ্রুতগামী যাত্রীবাহী অটোর ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হলো ডাক বিভাগের এক কর্মীর। ঘটনা আগরতলায়। দ্রুতগামী যাত্রীবাহী অটোর ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হলো ডাক বিভাগের এক কর্মীর। মোহনপুরের ভাটি ফটিকছড়ার বাসিন্দা দিলীপ দেব, তিনি ছিনাইহানি পোস্ট অফিসে কর্মরত ছিলেন। ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে তিনি অফিস থেকে বেরিয়ে উষাবাজার এলাকায় যান। সেখানে এক দোকানে টিফিন করে পুনরায় অফিসের উদ্দেশ্যে রওনা হন। রাধানগর এয়ারপোর্ট সড়কের এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার সময় একটি দ্রুতগামী যাত্রীবাহী অটো দিলীপ দেবকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। সাথে সাথে স্থানীয়রা দিলীপ দেবকে জিবি হাসপাতালে নিয়ে আসে, কিন্তু জিবি হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়েন দিলীপ দেব। এই ঘটনার পর প্রত্যক্ষদর্শীরা দাবি তুলেছে, রাধানগর এয়ারপোর্ট সড়কে যে সকল যানবাহন চলাচল করে সেগুলির গতি নিয়ন্ত্রণ করা হোক। ঘটনাটা হয়েছে কি, সেটা টাইমটা হয়েছে কি, সেটা 3:22। তখন আমরা এখানে পাশের একটা রুমে কাজ করতেছিলাম, তখন শুনলাম বাইরের থেকে একটা আওয়াজ হয়েছে। আওয়াজ বিভিন্ন ঘর থেকে বাইরে দিয়ে একটা ব্যক্তির ধাক্কা দিয়ে সেটা শ্বশুরে ভাইকে গেছে। তখন আমরা দৌড়ে সাথে সাথে আয়া দেখলাম ব্যক্তিটা মাটির মধ্যে রাস্তার মধ্যে পড়ে রয়েছে এবং কানে দিয়া মুখে দিয়ে রক্ত বাড়ি করছে। তখন সাথে সাথে ওনার সহকর্মী ছিল এবং বাজারের একজন ব্যক্তি ওনারে সাথে সাথে জিবি হাসপাতালে নিয়ে গেছে। মৃত্যুই দেখলাম, আর প্রায়ই এদিকে দেখা যায় যে বাইক গাড়িগুলি ফুল গতিতে এদিকে আসা যাওয়া করে, যার লেগে অনেক ব্যক্তি এদিকে অ্যাক্সিডেন্ট হয়, এর আগেও এরকম হয়ে গেছে। এইগুলিরে একটু বন্ধ করা দরকার, গাড়ি ঘোড়া একটু আস্তে চালানো দরকার। এমনিতে যে ভদ্রলোক অ্যাক্সিডেন্ট হয়েছে উনি কি মারা গেছেন? হ্যাঁ, এখন শুনলাম যে ওই লোকটা মারা গেছে। লোকটা এখানে শুনলাম যে পোস্ট অফিসে নাকি কর্মরত হয়েছে। এমনিতে নাম কি ওনার? নাম যা নাম কি জানা গেছে? দিলীপ দেব। আর বাড়িটা হয়তো এই প্যানেল শুনলাম যে হরিণাকলা ফটিকছড়ার দিকে।
ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।